হাজবেন্ড অফিস থেকে এসেছি, আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন আমরা লিকার চা করছি একটু অল্প করে চিনি দিয়ে, আর চাটা মনে হচ্ছে কম হয়ে গেছে, আর একটু দিতে হবে, তো আগে ফুটুক তারপরে দেখছি। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ যে রেডি হয়ে আছে কিছুটা, মানে হাফ রেডি হয়েছি, তো এখন যাব হচ্ছে কোয়ার্টারে, আর সমৃদ্ধকে পড়াচ্ছি পাশাপাশি। সমৃদ্ধ পড়ে গেলে সমৃদ্ধ যাবে না, সমৃদ্ধ যেতে চায় না, তো বললো যে আমি বাড়িতেই থাকবো, তোমরা যাও। আর তার জন্য এই যে পড়ছে, তো পড়া হয়ে গেলে ও টিভি দেখবে বসে, আর আমরা যাবো। সব গুছিয়ে নিয়ে দেখো এই ব্যাগে সব ওষুধপত্র নিয়েছি, এর মধ্যে ওষুধপত্র, এইসব টিফিন বক্সের মধ্যে সব খাবার দাবার আছে। এর মধ্যে আমি দেখো এই ছোট্ট বক্সটাতে দেখো, এর মধ্যে আমি আদাটাও পেস্ট করে নিয়েছি, এই যে আদা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে সব তরকারিগুলো রাখা আছে, এই যে আজকে সব রাত্রেবেলা আমরা রুটি খাবো, যার জন্য এই যে আলু পটলের তরকারিটা রেখে দিয়েছি, রুটি আসার সময় কিনে আনবো। তো এখানে সবজি বাজারগুলো আছে, সবজি বাজারগুলো সব তুলে নিই। এই যে তেল, এটার মধ্যে সব সবজিগুলো আছে, এই যে ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে নিই। এটা আলু পেঁয়াজ আছে আর তেল আছে এখানে। তো দেখো এই সেদিনকে বললাম কোটো কিনে এনেছিলাম, তো হাফ আমি নিয়েছি আর এটা হাফ। এটা ওই 10 দিন মতো যাবে হয়তো, যেহেতু একার রান্না হয় তো 10 দিন যাবে। জল শেষ হয়ে গেছে, তো চা খেতে খেতে ভাবলাম জলটাও ভরে নিই, একটা বোতলেও জল নেই, দেখো সব জল শেষ। তো জলটাও ভরে নিই, চা খেতে খেতে জল ভরাটাও আমার হয়ে যাবে। এদিকে সমৃদ্ধ আবার স্পেলিং খাতা দিয়ে গেল, বললো স্পেলিং বলতে থাকো আমি লিখতে থাকি। হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, দেখো কালার্স ফ্রেন্ডশিপ ইন্ডিগো। এই যে দুজনে চা নিয়ে নিয়েছি, তো সুমিতের চাটা আমি হাতেই দিয়ে আসি। He would be on call? Who? তো এখন বেরোবো, দেখো আর মিটিংয়ে এমন ব্যস্ত হয়ে গেল, বেরোতে পারছি না। আমি তো সব গুছিয়ে রেখে দিয়েছি, শুধু বেরোনোর অপেক্ষা। আর এদিকে তোমার সমৃদ্ধ বইটা আগে গুছিয়ে নে, আমরা চলে গেলে তুই অসুবিধা হয়ে যাবে। আর দেখো এদিকে মাছ কিনবো রাত্রেবেলা, তো মাছ কতক্ষণ পাওয়া যাবে না, এতদিকে দেরি হয়ে যাচ্ছে, জানি না মাছ পাওয়া যাবে কিনা। তো আজকে হঠাৎ দেখি দুপুরবেলা কলিং বেল কেউ বাজাচ্ছে, দুপুরবেলা না মানে এই কটা 11টা 12টার দিকে। তো আমি ভাবলাম এখানে ক্লিন করতে আসে, তো এসে আমাদের সাইন নিয়ে যায়, মানে অ্যাকচুয়ালি প্রমাণটা রাখে যে ক্লিনটা হচ্ছে কিনা, যাতে কেউ বলতে না পারে। তো যাই হোক, আমি তাই ভেবেছি আমি এসে ক্লিন করতে এসে মানে যাচ্ছি আর কি সই করবো বলে। তো দেখলাম দরজা খুলে যে না, সে নয়, আমাদের পাশের ফ্ল্যাটে ওরা ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছে, ফাইনালি চলে যাচ্ছে। তো তার জন্য যাওয়ার আগে আমাদের সাথে দেখা করতে এসেছিল। তো এবার বলি তোমাদের পাশের ফ্ল্যাটের, ওরা বলতে আমার ফ্ল্যাটের ঠিক পাশে যে নন বেঙ্গলি ফ্যামিলি আছে, তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম, জানি না তোমরা কেউ কে কে দেখেছ, তো মানে তার গৃহপ্রবেশের ব্লগও আমি দিয়েছিলাম, তারা নয় কিন্তু, এটা হচ্ছে আরেকটা পরে, মানে এফ না খেলতো সমৃদ্ধদের সাথে খেলতো, তো সেই বাচ্চাটারা আজকে চলে গেল। তো একটু খারাপ লাগছিল, মাঝে মাঝে বাচ্চাটার সাথে দেখা হতো, আর বাচ্চাটা ছোট তো ভালো লাগতো। তো অ্যাকচুয়ালি ওর হাজবেন্ড হচ্ছে ব্যাংকে চাকরি করে, এখানে ভাড়া ছিল, তো 1.5 বছর ভাড়া থাকার পরে তোমার চাকরি বোধ হয় ট্রান্সফার করে কলকাতায় চলে গেছে, তো চলে গেছে কলকাতাতে, আর ওদের কলকাতাতে ফ্ল্যাট নেওয়া আছে, মানে ফ্ল্যাট কেনা আছে, তো ওদের ফ্ল্যাট কেনা আছে বলে ওরা এটা ছেড়ে দিল, যেহেতু কলকাতায় চলে গেছে। 50 ইউনিট তোকে এখন করাবো,
এই যে আমার ছেলে শুধু চেঁচানো শিখেছে এখন। তো যাই হোক, আজকে মনটা খারাপ লাগছিল, তারপরে দেখলাম যে তার কিছুক্ষণ পরে দেখলাম যে ওই ফ্ল্যাটের যে আসল যারা আসল ওনার্স তারা তাদের যিনি মানে একজন মানে আসেননি, মানে ভদ্রমহিলা এসেছিলেন দেখা করতে আমাদের সাথে, তো তার সাথেও দেখা হলো, তারাও নন বেঙ্গলি, সম্ভবত নন বেঙ্গলি, তো তাদের সাথে দেখা হলো। তো তারা এখন যেহেতু দুর্গাপুরে থাকে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে ভালো ভালো স্কুলে, তো তার জন্য সেখান থেকে ট্রান্সফার করে আনাটা একটু প্রবলেম বলে ভাড়া দিচ্ছেন আর কি। তো পরবর্তীকালে হয়তো ছেলেমেয়ে বড় হয়ে গেলে টেন টেন পাস করে গেলে তখন এখানে শিফট করবেন। আর তাদের ভাড়াও আবার হয়ে গেছে, মানে ভাড়া যাওয়ার সাথে সাথেই ভাড়া হয়ে গেছে, তো সেটাও আবার ব্যাংকের চাকরি আসছে। তো দেখা যাক কেমন আসে, কারণ এখন আমরা এই বের করো তো এইখানে এই যে ফ্লোরটাতে আটটা ফ্ল্যাট আছে, আটটা ফ্ল্যাটের মধ্যে অ্যাকচুয়ালি পাশাপাশি আমরা এই দুজনেই থাকি, তো আসলে সবাই মোটামুটি ভালো লাগে। সবাই যদি নাও আসে, একটা দুটো ফ্যামিলি আরও আসলে ভালো লাগে আর কি, শোনা যায়, কথাবার্তা শোনা যায়, চেনা পরিচিতি হলে কথাবার্তা বলা যায়। তো হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো চলো, ছেলে দেখতে পাচ্ছ কেমন কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, পরে কথা বলছি। আর পাওয়া যাচ্ছে ডাউন লেট কিছু আছে কিনা দেখো, লেট ফেট কিছু আছে কিনা দেখো, ইয়েস্টারডে হয়েছে কুইক, টুডে আছে কিনা দেখো, টুডে এখানে টুডে অ্যাওয়ে হয়েছে, ইয়েস্টারডে হয়েছে, কুইকলি হয়েছে, আপ হয়েছে, আর আরেকটা আপ হয়েছে, তাই না? একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়েছে, পাঁচটা আপাতত। তুমি তো এইটা বুঝতেই পারছিলে না। আপাতত এইটুকুতেই ছাড়। দেখো ঘেমে গেছে কেমন, ফ্যান চলছে না। সফটি হবে। তো চলো আমি ব্লগটা শেষ করছি, জানি না কখন যেতে পারবো, আদৌ যেতে তো হবেই, কিন্তু আদৌ মানে মাছ টাছ পাবো কিনা, এখনো সুমিত বেরোতে পারেনি, আর ছেলেকে আমি রেডিও করে দিই। সুমিত এবার বইটা আগে গুছিয়ে নে, তারপর অন্য কাজ করবি, যা হয়ে গেছে তো অনেক কিছু, যা। তো চলো এখানেই বাই বাই করছি, গুড নাইট জানি, আজকে ব্লগটা শেষ করছি, ছোট্ট একটা ব্লগ সন্ধ্যের জন্য করলাম, তো এখানে শেষ করছি, সকলকে টাটা, গুড নাইট।